Hi friend, I'm Shubhadeep. Today I discuss about microscope. Okay, in Bengali, microscope. So, 1585 খ্রিস্টাব্দে প্রথম জ্যাক হ্যারিস জ্যানসেন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, যেটি ছিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ, টু লেন্স ছিল তখন। তো বর্তমানে আমরা যে সমস্ত মাইক্রোস্কোপ ইউজ করি সেগুলো হচ্ছে বাইনোকুলার, এছাড়াও আর এক রকমের মাইক্রোস্কোপ আছে যেটা হচ্ছে মনোকুলার। সুতরাং থ্রি টাইপস অফ মাইক্রোস্কোপ আর প্রেজেন্ট। ফার্স্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেকেন্ড মনোকুলার মাইক্রোস্কোপ, অ্যান্ড থার্ড বাইনোকুলার। ঠিক আছে, তো এই বাইনোকুলার মাইক্রোস্কোপ সম্বন্ধেই আমরা আজকে জানবো, তার কী কী পার্টস আছে এবং তাদের কী কাজ সেগুলো সম্বন্ধে আমরা অল্প কিছু জানবো। ওকে, চলুন দেখে নেওয়া যাক তার বিভিন্ন অংশগুলো। তো সবার প্রথম আমরা যেটা দেখব সেটা হলো আইপিস। আইপিস হলো এমন একটি অংশ যেখানে আমরা চোখ দিয়ে দেখি কোনো জিনিসকে, আমরা যে দেখি যেখান দিয়ে আমরা দেখি সেটাকে বলে আইপিস বলে। ঠিক আছে, দু নম্বর বাইনোকুলার হেড। ঠিক আছে, এটা অ্যাডজাস্টেবল আমাদের মুখের মাপ অনুসারে, চোখের মাপ অনুসারে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তিন নম্বর স্ক্রু টু অ্যাটাচ হেড টু লিম্ব। ঠিক আছে, যেটা লিম্বের সাথে হেডটা যে আর আইপিসটা যে অ্যাটাচ হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। ওকে, চার নম্বর হচ্ছে লিম্বস, মানে যেটা আমরা বাহু বলছি। পাঁচ নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে স্টেজ। স্টেজ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা স্লাইডটা রেখে আমরা দেখি। ওকে, ছ নম্বর আসবে স্টেজ অ্যাডজাস্টমেন্ট কন্ট্রোল স্ক্রু, যেই স্ক্রুয়ের মাধ্যমে আমরা স্টেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি। বুঝে গেল? আচ্ছা, সাত নম্বর আসবো, সাত নম্বর যেটা আছে কোর্স ফোকাসিং। কোর্স ফোকাসিং মানে স্টেজটা ফোকাস করতে এটা হেল্প করে। আট নম্বর আসবে ফাইন ফোকাসিং, আমরা যে জিনিসটা দেখছি সেটাকে ফাইন করতে, মানে কারণ সবার চোখের পাওয়ার সেম থাকে না, যার জন্য এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা যেটা আছে এটার সাহায্যে আমরা বস্তুটাকে ফোকাসে আনি। ওকে, ন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাওয়ারের অন অফ সুইচ। এর সাহায্যে আমরা মাইক্রোস্কোপে যে পাওয়ার কানেকশানটা আছে লাইটের জন্য তার অন এবং অফের সুইচ ওটা। দশ নম্বর হচ্ছে লাইট, আমরা পরিষ্কার এখানে দেখতেই পাচ্ছি এখানে লাইটটা জ্বলছে যেহেতু কানেকশানটা অন করা আছে বলে। ওকে, তারপরে আমরা দেখব অবজেক্টিভ লেন্স। এই অবজেক্টিভ লেন্স থ্রি টাইপের হয়। ফার্স্ট হচ্ছে নর্মাল, যেটা 10x বলছি আমরা। তারপরে আসবো আমরা হাই পাওয়ার, মানে 40x এবং 100x, যেটা আমরা অয়েল ইমার্সন লেন্স বলছি। এই লেন্সে আমরা যখন কোনো কিছু বস্তুকে দেখব তখন অয়েল ব্যবহার করতে হয়, যে অয়েলটার নাম হচ্ছে ইমার্সন অয়েল। এই অয়েলটা দেওয়ার পরেই স্লাইডটা আরও ফোকাস হয়, মানে খুব সুন্দর আমরা দেখতে পাই, 100x জুম। ওকে, আচ্ছা, আমরা এরপরে আসবো 12 নম্বর পয়েন্ট, কনডেন্সার। দেন 13 নম্বর ফিল্টার হোল্ডার। ঠিক আছে, এই ফিল্টার হোল্ডারের কাজ হলো মাইক্রোস্কোপে যে লাইটটা পাস হয় কনডেন্সার দেন অবজেক্টিভ লেন্স টু আইপিস, এই লাইটটাকে ফিল্টার করতে সাহায্য করে। ঠিক আছে, তো তারপরে 14 নম্বর পয়েন্ট যেটা আমরা আসব, কনডেন্সার অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এই স্ক্রুটার মাধ্যমে মাইক্রোস্কোপের কনডেন্সারটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি। তো ফ্রেন্ড, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে, যদি কিছু শিখেন আপনি এই ভিডিওটা দেখে মাইক্রোস্কোপ সম্বন্ধে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও নতুন নতুন তথ্য জানতে পারেন প্যাথোলজি সম্বন্ধে। ওকে, থ্যাংক ইউ।